আরে পুলিশ প্রশাসন দিয়ে যদি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পরিবারকে কলঙ্ক মুক্ত করতে হয় মনে রাখতে হবে একটাই কথা বাংলার জমিনে দাদা পীরের ভক্ত মুরিদ কিন্তু কম নয় দাদা পীরের ভক্ত মুরিদরা যদি একদিন খেপে ওঠে দাদা পীরের ভক্ত মুরিদরা মনে করবেন এরা অর্থের লোভে এরা কোন চাকরির লোভে বা সাধারণ কোন পাথেয়র লোভে এ ভক্ত মুরিদ হয় না এরা মুজাদ্দিদ জামানকে রক্ত খুন দিয়ে মহব্বত করে ভালোবাসে সুতরাং এই ভালোবাসার পরীক্ষা যদি এরা বারবার দিতে হয় এরা যদি মনে করে এর উপর উপযুক্ত এর একটা ব্যবস্থা এরা করতে পারে যে বর্তমানে সাম্প্রদায়িক বলে যদি কিছু থাকতে হয় তাহলে বিজেপি রয়েছে এই বিজেপিকে আটকানোর কথা সকলের মুখ থেকেই শুনতে পাই সকলেই আওয়াজ দেয় সকলে একই কথাই বলে আমার প্রশ্ন ওই জায়গায় যে আমার পশ্চিম বাংলা যে জায়গায় এখন বর্তমানে শান্তিপ্রিয় মানুষেরা বসবাস করে অবস্থান করে চলেছে দীর্ঘদিন ধরে আজকে এ বাংলার বুকে কি করে এই ধরনের সাম্প্রদায়িক কিছু কাজ আমাদের চোখে নজরে আসছে এত নোংরা এবং অপ্রীতিকর ঘটনা যা বাংলার মানুষ ইতিপূর্বে কোনোদিন দেখে নাই পশ্চিম বাংলার বুকে যারা সংখ্যালঘু হিসাবে বসবাস করে এক কথায় মনে রাখতে হবে সকলের মনে সকলের দিলে একটাই জায়গা সেটা হচ্ছে ফুরফুরা শরীফের পীর আবু বাক্কার সিদ্দিকী আল কুরাইশী তথা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ যে যে পার্টি করুক না কেন যে যে জায়গায় থাকুক না কেন যেই প্ল্যাটফর্মেই থাকুক না কেন মনে রাখবেন প্রত্যেকের অন্তরে কিন্তু দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে একটাই ধারণা আছে যে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ এ বাংলার মানুষকে ন্যায় এবং সত্যের পথে মানুষকে আহ্বান করে গিয়েছেন সুতরাং দাদা পীরের প্রতি মহব্বত এবং ভালোবাসা সকলের রয়েছে দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজও পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেনি বর্তমান সময়ে আজকে সেই দিনগুলো বাংলার মুসলমান সম্প্রদায় তথা সংখ্যালঘু সমাজের মানুষদের আমাদেরকে আজকে দক্ষ করে দেখতে হচ্ছে স্বাধীনতার পর থেকে নিয়ে এতদিন পর্যন্ত মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ তিনার পরিবারের যে একটা ঐতিহ্য তথা ফুরফুরা দরবার শরীফের যে একটা ঐতিহ্য ছিল আজকের দিনে বর্তমানে কিছু সংখ্যক ব্যক্তি কিছু সংখ্যক মানুষ তারা তাদের রাজনৈতিক নেশায় নেশাভুক্ত হয়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে পর্যন্ত কালিকামুক্ত করার জন্য তারা ছেড়ে কথা বলছে না আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র এই উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলে নয় তাম বাংলার অলিতে গলিতে যেখানেই মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদের আছে আমি সকলের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে সত্যি কি আজ আমাদের অন্তর থেকে আমাদের কলিজা থেকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মহব্বত দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ভালোবাসা কি আজ আমাদের কাছ থেকে মুছে গেছে নাকি এরা বারবার এইভাবে উসকে উসকে আমাদেরকে পরীক্ষা করে দেখতে চাইছে যে দেখে নি একবার ফুরফুরা শরীফের জমিনে এখনো পর্যন্ত এই ধরনের ব্যক্তিত্ব এখনো পর্যন্ত ফুরফুরা শরীফকে বাংলার মানুষেরা কতটুকু মহব্বত করে ভালোবাসে এরা এটাকে পরীক্ষা করতে চাইছে আমাদের পরীক্ষা নিতে চাইছে বারবার ধরে এই জায়গায় কিসের দিক দিয়ে কিসের আশায় কি কারণে আরে পুলিশ প্রশাসন দিয়ে যদি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পরিবারকে কলঙ্ক মুক্ত করতে হয় মনে রাখতে হবে একটাই কথা বাংলার জমিনে দাদা পীরের ভক্ত মুরিদ কিন্তু কম নয় দাদা পীরের ভক্ত মুরিদরা যদি একদিন খেপে ওঠে দাদা পীরের ভক্ত মুরিদরা মনে করবেন এরা অর্থের লোভে এরা কোন চাকরির লোভে
রবে বা সামান্য কোন পাথেও রবে এ ভক্ত murid হয় না এরা মুজাদ্দিদ জামানকে রক্ত খুন দিয়ে mohabbat করে ভালোবাসে সুতরাং এই ভালোবাসার পরীক্ষা যদি এরা বারবার দিতে হয় এরা যদি মনে করে এর উপর উপযুক্ত এর একটা ব্যবস্থা এরা করতে পারে কিন্তু তারা তা করেন নাই কারণ একটাই শুধুমাত্র মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শে আদর্শিত হয়ে দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আওলাদেরা আজ পর্যন্ত ওই সমস্ত murid মুতাকিদিনদেরকে কন্ট্রোল করে রেখেছেন বাবা শান্ত হও ধৈর্য ধরো আল্লাহ ব্যবস্থা করবে এইভাবে এদেরকে সান্তনা দিয়ে গিয়ে যাচ্ছে মনে রাখবেন এই সান্তনার বাদ এই ধৈর্যের পরীক্ষা কিন্তু দীর্ঘদিন টিকতে পারে না বারংবার বারংবার যদি এই ধরনের আচরণ হতে থাকে একদিন এই বাংলার কথা মুজাদ্দিদ জামানের ভক্ত muridেরা যদি রেগে ওঠে বাংলার রাজপক্ষেরা অচল করে দিতে ব্যস্ত করে দেবে সুতরাং আমাদেরকে আগে একটু ভাবা উচিত বারবার এইভাবে আমাদের প্রতি হেনস্থা হওয়ার কারণটা কি ইতিপূর্বে আমরা দেখেছি ইতিপূর্বে আমরা লক্ষ্য করে দেখেছি বর্তমান সরকার তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী তাহলে পুলিশের এত বড় সাহসটা হয় কি করে পুলিশ এত বড় সাহস পেল কোথা থেকে যে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পরিবার তাদের বাড়ি এমন কি দাদা পীরের এলাকার উপরে টার্গেট করে বোমা বা অন্যান্য কিছু যা আমরা দেখেছি এগুলো কি করে তারা নিক্ষেপ করতে পারলো নিঃসন্দেহে কেউ এদেরকে মদদ দিয়েছে কেউ এদেরকে সহযোগিতা করছে আর কেউ চাইছে এই ধরনের উস্কানিমূলক এদেরকে উস্কে দিয়ে এদের কাছ থেকে মোটামুটি কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেওয়া যাক যার দ্বারা গোটা বাংলার বাংলায় একটা প্রচার যেন চালিয়ে দেওয়া যায় গোটা বাংলায় যেন এটা জানিয়ে দেওয়া সম্ভব হয়ে যায় যে দেখো দাদা হুজুর পীর কিবলার ওখান থেকে এই ধরনের নোংরা বার্তা সমাজের বুকে ছড়িয়ে যাচ্ছে সুতরাং আমরা সেই দিনটা দেখতেও চাই না আমরা সেগুলো আশাও করি না আমরা কোন দিনের জন্য সেই ধরনের চিন্তা ভাবনাও আমরা মনে রাখি না আজকের দিনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই ঘটনা যেন মানে আর পুনরাবৃত্তি না ঘটে এ ঘটনা যেন বাংলার মানুষকে আর দ্বিতীয় দিন না দেখতে না হয় যে কারণে আমাদের দাবি একটাই যেখানে মুজাদ্দিদ জামান দাদা পীরের আওলাদের উপরে হাত উঠেছে তাদের মাথার উপরে রক্তাক্ত করা হয়েছে আঘাত করে সুতরাং এর জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে সুতরাং এই দাবি আমাদের রয়েছে যদি অবশ্যই ক্ষমা চেয়ে নিতে পারে যদি তারা এখানে এসে ক্ষমা চেয়ে নিতে পারে অবশ্যই ভালো জিনিস তার বিচার এবং কিভাবে হবে সেটা পীর সাহেব এবং পীরজাদা হুজুররা রয়েছেন তিনারা সেইভাবেই ব্যবস্থা করবেন তবে আরো একটা কথা আপনাদের কাছে মনে রাখি মনে রাখবেন এটা সার জমিনে ফুরফুরা এটা মুজাদ্দিদ জামানের ফুরফুরা এটা ফুরফুরার জমিন জমিনটা কিন্তু এত খেলো জমিন নয় মনে রাখবেন এই জমিনে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদ রয়েছেন আর দাদা হুজুর পীর কিবলা রূহানি নজর দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নেক ফয়েজ এখনো পর্যন্ত কিন্তু আমাদের প্রতি রয়েছে মনে রাখবেন আজ যদি কেউ এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়ে মনে রাখে মনে করে যে আমরা এইভাবেই চালিয়ে দিতে পারবো সম্ভব নয় তাই মনে রাখবেন আমি এই জায়গায় দাঁড়িয়ে দাদা পীরের ভক্ত মুরিদদের উদ্দেশ্যে এতটুকু বলবো আজ যদি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা সত্যিকারের আল্লাহর ওলি সত্যিকারের জামানার মুজাদ্দিদ হয় পাঁচ হুজুর কিবলা যদি সত্যিকারের আল্লাহ পাকের ওলি মাহবুব বান্দা হয়ে থাকেন তাহলে নিশ্চয় ওই সমস্ত প্রশাসন যারা কালকের দিনে এসে দাদা পীরের পরিবারের উপরে আঘাত করেছে এর একটা অবশ্যই শাস্তি তারা পেয়ে যাবে অপেক্ষা করুন আজ দাদা পীরের জমিনে দাঁড়িয়ে এতটুকু আপনাদের কাছে বলে যাচ্ছি ধৈর্য ধরবেন একদিন হয় ওদেরকে এসে জায়গায় ক্ষমা চাইতে হবে নতুবা একদিন ওরা এর শাস্তি নিঃসন্দেহে পেয়ে যাবে এটার জন্য আপনারাও ধৈর্য ধরুন কথা বুঝতে পেরেছেন সুতরাং এই জিনিসগুলো আমরা কখনো আশা করিনি এই জিনিসটা যে হয়েছে খুবই বেদনাদায়ক ফুরফুরা শরীফের বুকে এই ধরনের ঘটনা ঘটে যাবে আমরা কখনো কল্পনাও করতে পারি নাই আসল কথা ওরা চেয়েছিল ইলেকশনকে কেন্দ্র করে
ইতিপূর্বে ভাঙড়ে যেমন অশান্তি তৈরি করিয়ে দিয়েছিল না জানি হয়তো ওদের পরিকল্পনা ছিল এই ধরনের কি ফুরফুরাটাকে আবার এই রকম কোন একটা পরিকল্পনায় পরিকল্পিত করে এই জায়গাটাকে কলঙ্ক মানে কলঙ্কিত করবে এ ধরনের কোন চিন্তা ভাবনা ছিল নাকি আমি বলতে পারছি না তবে ওদের মোটিভটাকে দেখে মনে হয় তো এই ধরনেরই কোন চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছে কেন কিসের জন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেওলা রাহমাতুল্লাহ আলাইহির কোন একজন আওলাদের আওলাদ সে একজন হয়তো রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ভাই কিসের জন্য সাধারণ জনগণের হয়ে দুটো হক কথা বলছে আমি একজন আলেম হয়ে আমার উপরে দায়িত্ব পড়ে তো সমাজের মানুষের জন্য দুটো ন্যায় কথা বলার এখন যদি আমি সত্য ন্যায় কথাটুকু না বলতে পারলাম তাহলে আমি কিসের জন্য মাথায় টুপি দিয়ে আমি কিসের জন্য নিজেকে মানে এই পোশাক পরিধান করে নিজেকে সমাজে আলেমের দাবি করে বেড়াবো এটা আমার ইমান আমাকে কখনো সাক্ষী দেয় না কমসে কম আমাকে ন্যায়টুকু তো বলতে বাধ্য করায় মানুষের জন্য মানুষের হয়ে দুটো কথা বলবার জন্য আজকে হয়তো তিনি পাশে দাঁড়িয়েছেন যে কারণে দেখেন বিরোধী পক্ষ প্রথমেই বলছিলাম যে জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের যে জায়গায় দাঁড়িয়ে যাকে আমরা বর্তমানে বাংলায় সাম্প্রদায়িক তকমা দিয়ে বেড়াচ্ছি সেই বিজেপির এতগুলো এতগুলো ক্যান্ডিডেট থাকবার পরেও কোনো একটা এলাকায় কোনো একটা জায়গায় কোনো রকম ভাবে